সাদিয়া আয়মান নামের সাথেই কেমন জানি একটা যোগসূত্র রয়েছে তার সৌন্দর্যের। প্রথমেই বিজ্ঞাপনে ছোট্ট একটা চরিত্র, তারপর বিজ্ঞাপন থেকে মডেলিং, এবং তারপর বর্তমান সময়ের উদীয়মান সম্ভাবনাময় খ্যাতিমান একজন অভিনেত্রী। বলছি সাদিয়া আয়মানের কথা। তিনি বর্তমানে বাংলাদেশি নাটকের সম্ভাবনাময় তরুণ এক নক্ষত্র। সাদিয়া আয়মান নামটা বর্তমান সময়ে বেশ চর্চায় রয়েছে। মূলত আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স ও বিউটি লুক নজর কেড়েছে লাখো দর্শকদের। কিছুদিনের ব্যবধানে মিডিয়া অঙ্গনে বিশাল একটা জায়গা অর্জন করে নিয়েছেন এই অভিনেত্রী। দেখতে যতটা আকর্ষণীয়, তার চেয়ে অধিক আকর্ষণীয় হচ্ছে তার অভিনীত নাটকগুলো। নিয়মিত অভিনয় করে চলেছেন দেশের সবচেয়ে আলোচিত নির্মাতা ও অভিনেতাদের সাথে, এবং ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই তিনি জায়গা করে নেবেন মেহজাবিন চৌধুরী, তানজিন তিশার মতো সুপারহিট অভিনেত্রীর তালিকায়। বর্তমানে দেশের ইয়াং জেনারেশনের ক্রাশে পরিণত হয়েছেন এই অভিনেত্রী। তো আপনাদের তরফ থেকে বেশ কিছু রিকোয়েস্ট ছিল সাদিয়া আয়মানের জীবন কাহিনী নিয়ে কিছু বলার জন্য। অবশেষে আপনাদের মাঝে হাজির হলাম সাদিয়া আয়মানের জীবনী নিয়ে। এই ভিডিওতে জানাবো একটি অতি সাধারণ মেয়ে থেকে সাদিয়া আয়মানের জনপ্রিয় অভিনেত্রী হয়ে ওঠার গল্প। সো আর কথা না বাড়িয়ে চলুন মূল পর্বে চলে যাই। মূল পর্বে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন, কারণ খুব শীঘ্রই আমরা 50,000 পরিবারে পরিণত হচ্ছি। আজকের এই ভিডিওটিকে আমরা দুটি অংশে বিভক্ত করেছি। প্রথমে আমরা সাদিয়া আয়মানের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানব, তারপর মিডিয়ায় যাত্রা সম্পর্কে জানব। সাদিয়া আয়মান জন্মগ্রহণ করেছেন 17 মার্চ 1998 সালে। তার বর্তমান বয়স 25 বছর। তার জন্মস্থান বরিশাল জেলায়। তিনি বর্তমানে ঢাকায় বসবাস করেন। তিনি পেশায় একজন মডেল ও অভিনেত্রী। তার উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি। তার ওজন আনুমানিক 50 কেজি। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে LLB নিয়ে পড়াশোনা করেছেন। তিনি এখনও অবিবাহিত রয়েছেন, কোনো রিলেশনেও যুক্ত নেই। সাদিয়া আয়মান পরিবারের ছোট মেয়ে, বাবা মা ও একজন বড় ভাই নিয়েই তার পরিবার। সাদিয়া আয়মানের হবি হচ্ছে গান করা, মডেলিং করা ও ট্রাভেল করা। সাদিয়া আয়মানের বাবা মার স্বপ্ন ছিল তাদের মেয়ে আইনজীবী হবেন, কিন্তু আমাদের প্রিয় সাদিয়া আয়মান ভবিষ্যতে অভিনয়কে পেশা হিসেবে বেছে নিতে চান। বর্তমানে সাদিয়া আয়মান একটি সিঙ্গেল নাটকের জন্য 20-25 হাজার টাকা চার্জ করে থাকেন, এবং একটি বিজ্ঞাপনের জন্য 2 লাখ টাকার মতো পারিশ্রমিক নিয়ে থাকেন। বর্তমানে তার নিজস্ব গাড়ি বাড়ি বলতে কিছু নেই। তার ব্যক্তিগত মোট সম্পত্তির পরিমাণ প্রায় 30 লাখের মতো। প্রিয় দর্শক, সাদিয়া আয়মানের ব্যক্তিগত সব তথ্য আমরা গুগল ও অনলাইন থেকে সংগ্রহ করেছি, কোনোটাই আমাদের মন গড়া কথা নয়। এবার আমরা জানবো সাদিয়া আয়মানের মিডিয়ার যাত্রা সম্পর্কে। সাদিয়া আয়মান মূলত মডেলিংয়ের মধ্য দিয়ে মিডিয়া যাত্রা শুরু করেন। শুরুতে তিনি অনেকগুলো বিজ্ঞাপনে অভিনয় করেন। তিনি তার ক্যারিয়ারে প্রায় 40টির অধিক বিজ্ঞাপনে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য কিছু বিজ্ঞাপন হচ্ছে বিকাশ অ্যাপের বিজ্ঞাপন, ফুড পান্ডার বিজ্ঞাপন, ইসমাহানি চায়ের বিজ্ঞাপন ইত্যাদি ইত্যাদি। বিজ্ঞাপনের বাইরেও শুরুতে তিনি ইউটিউবে বিভিন্ন ফ্রিডম শর্ট ফিল্মের অভিনয় করেছেন। সাদিয়া আয়মানের ছোট পর্দায় অভিষেক হয় 2019 সালে টু বি ওয়াইফ নাটকের মধ্য দিয়ে। তবে গত বছর ঈদে মিজানুর রহমান আরিয়ানের পরিচালিত ফুলের নামে নাম শিরোনামের একটি টিভি নাটকের মধ্য দিয়ে লাইমলাইটে আসেন এই অভিনেত্রী। তবে সাদিয়া আয়মানের এখনও পর্যন্ত ক্যারিয়ারের সেরা কাজ হচ্ছে শিহাব শাহিনের পরিচালিত মায়াশালিক ওয়েব ফিল্ম। মায়াশালিক ওয়েব ফিল্মে সারা চরিত্রে একদম মিশে গিয়েছিল সাদিয়া আয়মান। মায়াশালিক ফিল্মে সারা চরিত্রটি ছাপিয়ে গেছে অপূর্বর চরিত্রটিকেও। মায়াশালিক সিনেমার মধ্য দিয়ে বাংলাদেশি নাট্য প্রাঙ্গণে বিশাল একটি জায়গা অর্জন করে নেন এই অভিনেত্রী। সাদিয়া আয়মান তার ক্যারিয়ারে সবচেয়ে বেশি নাটক করেছেন খায়রুল বাশারের বিপরীতে। তাছাড়া জিয়াউল ফারুক, অপূর্ব, তৌসিফ মাহবুব ও জোবানের মতো প্রথম শ্রেণীর অভিনেতাদের সাথে নিয়মিত কাজ করেছেন তিনি। খায়রুল বাশার বিপরীতে দই ফুচকা, ডোব সাঁতার, ডোব সাঁতার টু, জলতরঙ্গ, বাবুই পাখির বাসাসহ আরও বেশ কয়েকটি গল্প নির্ভর ও মানসম্মত কাজ করেছেন সাদিয়া আয়মান। তৌসিফ মাহবুবের বিপরীতে ফুলের নামে নাম ও কষ্টের নাম মায়া শিরোনামের দুটি দুর্দান্ত নাটক করেছেন এই অভিনেত্রী। অপূর্বর বিপরীতে টোভি ওয়াইফ নাটকে অভিষেক হওয়ার পর উপহার দিয়েছিলেন মায়াশালিকের মতো মাস্টারপিস নাটক। জোবানের বিপরীতে কাজ করেছেন নো ইয়োর প্রবলেম শিরোনামের এই নাটকে। তাছাড়া রুবেল আনুশের পরিচালিত নূরসুন্দর শিরোনামের নারীকেন্দ্রিক একটি গল্প নির্ভর কাজে অভিনয় করেছেন সাদিয়া আয়মান। ছোট পর্দায় যাত্রাটা অল্পদিনের হলেও ইতিমধ্যে প্রায় 30টা নাটকে অভিনয় করা হয়ে গেছে। প্রত্যেকটা নাটকেই দর্শকরা তার অভিনয়ে খুঁজে পেয়েছেন স্নিগ্ধতা ও হয়েছেন মুগ্ধ। মিষ্টি চেহারার অধিকারী এই মেয়েটির অভিনয়ে যেন জাদু আছে।
বর্তমানে সস্তা ভিউর ট্রেন্ডে যেখানে অন্যান্যরা বস্তা পোছা নাটকে অভিনয় করে চলেছে, সেখানে সাদিয়া আইমানের অভিনয় খুঁজে পাবেন সেই 90 দশকের অভিনয়শিল্পীদের অভিনয়ের গ্রান। সামনে রয়েছে ঈদুল আজহা। ঈদুল আজহাকে কেন্দ্র করে বেশ কিছু নাটক রিলিজ হবে এই অভিনেত্রীর। গত প্রজন্মতে আমরা যেমন মেহজাবিন ও তানজিম তিশাকে দেখেছি, তেমনি এই প্রজন্মে আমরা দেখব সাদিয়া আইমান ও তানজিম সায়ারা থটিনিকে। টটিনির বায়োগ্রাফি নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও মেক করা আছে, চাইলে দেখে আসতে পারেন। ভিডিওটি বড় হওয়ার কারণে হয়তো সাদিয়া আইমানের সব কয়টা নাটকের নাম হয়তো এই ভিডিওটিতে প্রকাশ করতে পারিনি। যদি আপনারা চান তাহলে পরবর্তী ভিডিওটা শুধু সাদিয়া আইমানের সব কয়টা নাটকের লিস্ট নিয়েই বানাব। সাদিয়া আইমানের বায়োগ্রাফি নিয়ে আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কারণ এই ভিডিওটি বানাতে অনেক শ্রম ও সময় ব্যয় হয়েছে আমাদের। সাদিয়া আইমানের অভিনয় আপনার কেমন লাগে আর সাদিয়া আইমানের ফেভারিট নাটক কোনটি তা কমেন্ট করে জানাবেন। আর বাংলাদেশি নাটকের সব ধরনের আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।